পরপর 19টি কন্যা সন্তানের পর মা জগদ্ধাত্রীর আরাধনা করে পুত্র সন্তানের জন্ম পঞ্চকোট রাজসভার বৈদান্তিক পণ্ডিত তথা গ্রামের বাসিন্দা হারাধন আচার্য দেবীর কৃপাতেই অবশেষে পুত্র সন্তানের জনক হন। আর সেই থেকে পুরুলিয়ার কাশীপুর ব্লকের মণিহারা গ্রাম পঞ্চায়েতের শিয়ালডাঙ্গা গ্রামে জগদ্ধাত্রী পুজো শুরু হয়। পুরুলিয়া জেলা ছাড়িয়ে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে এখন এই পুজোর খ্যাতি। পুরনো প্রথা মেনে আর্যবংশের উত্তরসূরীরা আজও পুজো চালিয়ে যাচ্ছে গ্রামে। এবার এই পুজো 153 বছরে পড়ল। এই গ্রামে দুর্গাপুজো না হওয়ায় এই জগদ্ধাত্রী পুজো এই গ্রামের মূল পুজো। তাই শিয়ালডাঙ্গা গ্রামের এই জগদ্ধাত্রী পুজো পারিবারিক পুজো হলেও আজ তা সর্বজনীন হয়ে উঠেছে। এই পুজোতে কাজের সূত্রে বিভিন্ন প্রান্তে থাকা গ্রামের সদস্যরা গ্রামে ফিরে আসেন। বিয়ে হয়ে যাওয়া মেয়েরা পুজো দেখতে বাপের বাড়িতে আসেন। মহানবমীর দিন গোলাকার একটি উনুনে 23টি হাঁড়ি বসিয়ে অভিনবভাবে অন্নভোগ রান্না করা হয়, যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমান শিয়ালডাঙ্গা গ্রামে। পুরুলিয়া জেলার মধ্যে কাশীপুর থানায় শিয়ালডাঙ্গা গ্রামে শুরু হয়েছে শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতার পূজা। সেই পূজা আজকে উৎসবে রূপ নিয়েছে। আজ শ্রী শ্রী মা জগদ্ধাত্রী মহানবমী পূজা। সেই পূজা উপলক্ষে দরিদ্র নারায়ণ সেবা পূজা এবং গ্রামে মেলা বসেছে। সেই মেলাতেও বহু মানুষের সমাগম হয়েছে। আগামী দুদিন যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সপ্তমী থেকে পূজা শুরু হয়েছে। এই পূজার আজ 153 বছর ধরে চলছে। এটা আজ 153 বছরের পুজো। আমাদের পূর্বপুরুষ হারাধন আচার্য এই পূজার প্রথম স্থাপনা করেছিলেন। হারাধন আচার্য অনেকগুলি কন্যা সন্তান হওয়ার জন্য মানসিক যন্ত্রণা কোনো এক পণ্ডিতের পরামর্শ মতো শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের পুজো করেছিলেন। কথিত আছে সেই কথা মতো তিনি শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতার পুজো শুরু করেন। এবং জগদ্ধাত্রী মাতার পুজো শুরু করার পর তার 3টি পুত্র সন্তান হয়। সেই থেকে আমাদের গ্রামে জগদ্ধাত্রী মাতার পুজো চলছে। এটা শুধু তাদের পারিবারিক পুজো নয়, এটা গ্রামের সকলের পুজো। এবং সেই পূজায় আমাদের গোটা গ্রাম মাতোয়ারা হয়ে থাকে।